মিঠুন চক্রবর্তী, যেখানে একেবারে ইন্টারভিউ এর শুরুর দিকেই তার কাছে যে প্রশ্ন ছিল যে ফেরহাদ হাকিম তার সম্পর্কে কি বলেছেন, অর্থাৎ ফেরহাদ হাকিম যেখানে বলছেন বারবার যে বিস্ফোরক দাবি মিঠুন চক্রবর্তী এখানে করছেন, যে যে 21 জন বিধায়ক তার সঙ্গে যোগাযোগ করছেন, সেই যোগাযোগের মধ্যে যার নাম রয়েছে তিনি হচ্ছেন ফেরহাদ হাকিম। এই বিস্ফোরক দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। আর ফেরহাদ হাকিমকে নিয়ে এই বক্তব্য তার, যেখানে 21 জন বিধায়ক যারা যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে তার সঙ্গে, তার মধ্যে রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম রয়েছেন। 21 জনের মধ্যে একজন হয়েছেন ফেরহাদ হাকিম, এই বিস্ফোরক দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। আর মিঠুন চক্রবর্তীর এই দাবি, তারপর জি ২৪ ঘন্টা এক্সক্লুসিভ এই দাবি করেছেন, জি ২৪ ঘন্টা এক্সক্লুসিভ ইন্টারভিউতে এই দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। ২৪ ঘন্টা এই বিস্ফোরক দাবি করার পর কি বলেছেন মন্ত্রী ফেরহাদ হাকিম আপনাদের শোনাবো। যেহেতু আমি বলেছি যে মিঠুন দা আমার সাথে যোগাযোগ রাখছে, তাই এটা বলেছেন। একটা জিনিস মিঠুন দাকে জানা উচিত, একটা আদর্শ, একটা নীতি, তার জন্যে জীবন দেওয়া যায়, কিন্তু নীতি বা আদর্শ বিসর্জন করা যায় না। এটা নিতুন মিঠুন দা বুঝবেন না, তার কারণ উনি কখনো নকশাল, কখনো সিপিএম, কখনো তৃণমূল, কখনো বিজেপি, তাই উনি এটা বুঝতে পারবেন না যে একটা নীতি আদর্শ সেটা কত। নীতি আদর্শ ছিল বলেই 34 বছর লড়াই করে আমরা সিপিএমকে সরিয়েছি, আর নীতি আদর্শ আছে বলেই বিজেপির সাথে লড়াই করব। আমরা যারা ছোটোবেলার থেকে, সেই ছাত্র রাজনীতির থেকে গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ করে বড় হয়েছি, তারা কখনোই গডসেবাদ, জিন্দাবাদ করব না। ব্যক্তিগত যোগাযোগ নিশ্চিতভাবে যদি থাকে ভালো, কিন্তু তার মানে এই নয় যে বিজেপির কাছে আত্মসমর্পণ করব। আমাকে জেলে বিনা কারণে ঢোকানো হয়েছিল, এই বিজেপি ঢুকিয়েছে, তার সাথে কখনো মৃত্যু হয়ে গেলেও আত্মসমর্পণ করব। আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন, শ্রেয়সীর সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শ্রেয়সী, একদিকে মিঠুন চক্রবর্তী তিনি বলছেন যে হ্যাঁ 21 জন বিধায়ক যারা যোগাযোগ রাখছেন তার মধ্যে মন্ত্রী ফেরহাদ হাকিম অন্যতম, আর মন্ত্রী ফেরহাদ হাকিম তার পাল্টায় বলছেন তিনি বলেছিলেন বলেই তার জবাব, অর্থাৎ মিঠুন চক্রবর্তী তার নাম নিয়ে আসছেন এখানে। একেবারে দেখো, কার্যত কিন্তু মিঠুন চক্রবর্তীর যে দাবি সেই দাবিকে কার্যত বলা যেতে পারে, ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন মন্ত্রী ফেরহাদ হাকিম, যেখানে তার স্পষ্ট বক্তব্য যেহেতু তিনি মিঠুন চক্রবর্তীর নাম প্রকাশ এনেছিলেন সেই জন্য এইভাবে তার নাম আনা হচ্ছে মিঠুন চক্রবর্তীর পক্ষ থেকে। এবং সেখানে তিনি যেটা স্পষ্ট ভাষায় বলছেন যে তারা বামফ্রন্টের সঙ্গে দীর্ঘ 34 বছর লড়াই করেছেন, লড়াই করে বামফ্রন্টকে সরিয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে দল তাকে জেলে পুরেছিল, জেলে ঢুকিয়েছিল, সেই দলের সঙ্গে কখনোই কোনোভাবে তিনি আপোষ করবেন না। এবং সেটা তিনি কার্যত পাল্টা কথা কটাক্ষ করছেন মিঠুন চক্রবর্তীর নামে, যেখানে তিনি স্পষ্ট বলছেন যে মিঠুন চক্রবর্তীর পক্ষে এটা বোঝা মুশকিল, তার কারণ বিভিন্ন সময় তিনি বিভিন্ন দল বদলেছেন, এবং সেক্ষেত্রে কখনো তিনি নকশাল করেছেন, কখনো তিনি বাম দল করেছেন, আবার এই মুহূর্তে তিনি বিজেপির হয়ে সওয়াল করছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্ত্রী ফেরহাদ হাকিমের বক্তব্য যে কোনোভাবেই কিন্তু নীতির জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য নীতিকে কিন্তু ত্যাগ করা যায় না, সেটা তিনি স্পষ্ট করছেন। এবং সেই জায়গা থেকে মিঠুন চক্রবর্তীর যে দাবি সেই দাবিকে কার্যত নস্যাৎ করছেন মন্ত্রী ফেরহাদ হাকিম। ধন্যবাদ শ্রেয়সী।